हरे कृष्ण राधे राधे गोपाल सोना लीला कथा चैनल अपने सुस्वागतम सकल वैष्णव भक्तवृंदर चरणे कोटि कोटि प्रणाम आमी आपनादेर सखी वृंदा देवी दासी आज के आबारो आपनादेर सकलेर जन्य गोपाल सोनार एकटी अपूर्व लीला निये चले एसेछि। तबे आजकेर लीलाटी शुने सत्यि आपनादेर हृदय केंदे उठबे। कखनो कखनो आमरा भगवानेर संगे एमन एमन कांड करे बसि जे कारणे निजेओ कष्ट पाई एबं ईश्वरकेओ आमरा कष्ट दिई। किन्तु आपनारा जेने अबाक हबेन एई कलियुगेओ भगवान भक्तेर भूल सुधरे दिते चलेई आसेन। कारण भगवान ना एले हयतो एई कलियुगे केउई भगवानके विश्वासी करबे ना, ताई कखनो कखनो ताके निजेर अस्तित्वेर प्रमाण दितेई हय। তবে যাই হোক, আশা করি আজকে নারগোপালের এই অপূর্ব লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর তার সঙ্গে আপনারা সকলেই ভিডিওর মাধ্যমে দর্শন করুন গিরিশোনার স্নান সিঙ্গার ভিডিও। কারণ আজকে তার এই বায়না যে সে চন্দন মাখবে না, সে বডি ওয়াশ মেখে স্নান করতে চায়। তাই আজকে তার দিদি মানে গৌরীর কড়া হুকুম যে ভাই এটা মেখেই চান করবে। আপনারা সকলেই গিরিশোনার স্নান সিঙ্গার ভিডিও দর্শন করুন এবং তার সঙ্গে এই অপূর্ব লীলাটি শ্রবণ করুন। লখনৌতে নিবাসী উষাদেবী, যিনি নারগোপালের পরম ভক্ত, গোপাল সোনার সেবা তার খুব ভালো লাগে। তবে আজ থেকে মাত্র 3 মাস আগেই তার জীবনে এসেছে তার গোপাল সোনা। কিন্তু এই 3 মাসেই যেন নারগোপাল তাকে সব দিক থেকে বেঁধে ফেলেছে। এমনভাবে তিনি নারগোপালের সঙ্গে জুড়ে গেছেন যে নারগোপাল ছাড়া তার আর কিছুই ভালো লাগে না। এবার আপনাদের সকলকে জানাই যে নারগোপাল তার জীবনে কিভাবে এলেন। আজ থেকে প্রায় 8 মাস আগে উষাদেবীর স্বামী মারা গেছেন। ছেলে মেডিকেলের স্টুডেন্ট হওয়ার কারণে সে হোস্টেলে থেকেই পড়াশোনা করে, আর উষাদেবী এখন বাড়িতে একদম একা। তার স্বামীর কর্মসূত্রেই তারা লখনৌয়ে বসবাস করেন। তবে তার বাবার বাড়ি কলকাতা। তার বাবার বাড়ির সকলেই পূজা পাঠে বিশ্বাসী। তাদের বাড়িতে নারগোপালের সেবাও হয় নিত্যদিন। উষাদেবী যখন অনেক ছোট ছিলেন তখন তাদের বাড়িতে তিনি সর্বদাই নারগোপালের সেবা করতেন। মাকে দেখে দেখে তার নারগোপালের সেবা করতে খুব ভালো লাগতো। কিন্তু বিয়ে হয়ে আসার পর 1 বছরের মাথায় তার সন্তান হয়ে যায়, যে কারণে তিনি সংসারের মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে যান যে আর কখনো নারগোপালের সেবার সুযোগ তার হয়নি। তবে যাই হোক, এই গত 8 মাস ধরে তিনি একদম একা। স্বামী মারা যাওয়ার পর ছেলে হোস্টেলে চলে গেছে, এখন আর তিনি কিভাবে সময় কাটাবেন নিজেই বুঝে উঠতে পারেন না। কখনো কখনো নিজের বান্ধবীদেরকে ফোন করেন, কখনো কখনো নিজের বাবার বাড়িতে ফোন করেন, বোনদেরকে ফোন করেন, এইভাবেই তার সময় কাটছে। সেই রকমই একদিন তিনি তার মাকে ফোন করেন এবং জিজ্ঞেস করেন যে মা তুমি কি করছো। তার মা তাকে হাসতে হাসতে জানায়, মনে আছে তো সেই নারগোপালের কথা, তুই যার সেবা প্রত্যেক দিন করতিস তাকেই আমি স্নান করাচ্ছি রে। মায়ের মুখে নারগোপালের কথা শুনে মনটা খুব আনন্দেতে ভরে যায়। মাকে জিজ্ঞেস করি, মা আমার নারগোপাল কেমন আছে, কতদিন বাড়ি যাওয়া হয়নি আর তার সঙ্গে দেখাও হয়নি। মা হাসতে হাসতে বলে, সে খুব ভালো আছে, তবে হয়তো কখনো কখনো তোকে খুব মিস করে। মায়ের কথা শুনেই আমার চোখে জল চলে আসে এবং আমি মাকে জিজ্ঞেস করি, আচ্ছা মা আমি কি আবার নারগোপালের সেবা নিতে পারি। মা একমুখ হাসি নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ কেন নিতে পারবি না, তোর তো এখন কোনো কাজও নেই, কোনো পিছুটানও নেই, তুই নারগোপালকে নিয়ে খুব ভালো সময় কাটাতে পারবি। ব্যাস মায়ের একবার সেই কথা বলাতেই আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি না করে চলে গিয়েছিলাম আমার নারগোপালকে আনতে। আর সেই নারগোপাল আমার বাড়িতে আসে, নারগোপালকে আঁকড়ে ধরে আমার একটা একটা করে দিন কাটতে থাকে। মনে হচ্ছিল এই আমার সেই নারগোপাল যাকে আমি বিয়ের আগে খুব যত্ন করে সেবা করতাম, যাকে আমি আমার হৃদয়ে আঁকড়ে ধরে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো হাসতে হাসতে। নারগোপাল বাড়িতে আসার পরে আর তো এক মুহূর্ত আমি সময়ই পাই না, ওর জন্য ভালো ভালো ভোগ রান্না করে তাকে নিবেদন করতে করতেই কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। তবে সত্যি খুব ভালো লাগে তার সঙ্গে সময় কাটাতে। এইভাবেই দিন যাচ্ছিল। তবে 35 দিনের মাথায় যখন আমার ছেলে হোস্টেল থেকে বাড়ি ফিরল তখনই শুরু হলো এক চরম বিপত্তি।
এমনিতে সে অত পুজোপাঠের দিকে কখনোই ধ্যান দিত না। তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো ঘরে আমাকে দেখে সে কিছুটা অবাক হয়। জিজ্ঞেস করে, মা, এ কি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে কি করছো? আমি বললাম, এই দেখ না, আমি তোর ভাইকে নিয়ে এসেছি, তোর নারুগোপালকে। জানিস বাবু, যখন আমি অনেক ছোট ছিলাম, দাদুর বাড়িতে থাকতাম, তখন নারুগোপালের সেবা করতাম। আর এখন তো আমার সময় কাটে না, সেই জন্য ভাবলাম আবার আমি তার সেবা নিই, তাই আমি তাকে নিয়ে এসেছি। আমার সোনা গোপালের দিকে তাকিয়ে আমার ছেলে কিছুটা বিরক্ত হয়। সে বলে, মা, তুমি এখন অসুস্থ, একটু রেস্ট নেবে, না তো এই সকাল সকাল উঠে সব কি শুরু করেছো বলো তো। আমি এক মুখ হাসি নিয়ে তাকে বলি, না না, আমার তো কোনো কষ্টই হয় না, যখন তুই থাকিস না তখন আমার বড্ড একা একা লাগছিল জানিস, কিন্তু গোপাল সোনা চলে আসার পর আমার খুব ভালো লাগে, এখন আর নিজেকে একা একা মনেই হয় না। সারা দিনটা যে তার সঙ্গে কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না জানিস। আমার কথাগুলো শুনে আমার ছেলে যে বিরক্ত হচ্ছিল সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। তবে তার কথাকে আমি অতটা গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকি। কিন্তু দু তিন দিন পার হতেই উপস্থিত হলো এক বিরাট সমস্যা। পিরিয়ডের ওই দিনগুলোতে আমি খুব অসুস্থ হয়ে পড়তাম, যেটা আমার ছোটবেলারই সমস্যা ছিল। এতদিন গোপাল সোনা ছিল না বলে সত্যি সেরকম কোনো অসুবিধা হয়নি। তবে সবে মাত্র 25 দিন হলো আমার গোপাল সোনা আমার বাড়িতে এসেছে। এই সময় আমি কিভাবে তার সেবা করব এটাই আমি ভেবে পাচ্ছিলাম না। তাই ইউটিউবে অনেকগুলো ভিডিও সার্চ করি, সেখানে জানতে পারি যে পুত্ররূপে সেবা করলে নাকি নারুগোপালের সেবা আমরা করতেই পারি। কিন্তু ওই যে মনের মধ্যে সেই দ্বিধা কখনোই কাটে না। তাই ভেবেছিলাম আজকে যে খিচুড়ি ভোগটা আমি রান্না করব সেটা বাবুকে দিয়েই নিবেদন করাবো, যখন সে থাকবে না তখন দেখা যাবে, কিন্তু এখন সে আছে সেহেতু এখনই সে ভোগটা নিবেদন করুক। তাই সমস্ত কিছু ভোগ ভালোভাবে রান্না করে নিয়ে আমি বাবুকে ডাকলাম, বাবু বাবু একটু ভগবানকে ভোগটা নিবেদন করে দে না রে। ছেলে আমার এক মুখ বিরক্ত নিয়ে আমাকে জানালো, মা, তোমার নারুগোপাল তুমি যত্ন করো, আমি পারছি না। কিন্তু এক মুখ হাসি নিয়ে আমি তাকে বললাম, দে না বাবা, তোরই তো ভাই হয়, সে কি না খেয়ে থাকবে নাকি? দে না দে না, অমন জেদ করতে নেই বাবা। যেই না ছেলেকে এই কথা বলা, অমনি খিচুড়ির গরম থালাটা নারুগোপালের সামনে উল্টে ফেলে দিল। আমাকে রেগে গিয়ে বলল, হয়েছে হয়েছে এবার। সত্যি সেদিন আমার কাছে কোনো ভাষা ছিল না যে আমি তাকে কি বলে বকাবকি করব। তবুও আমি তাকে রেগে গিয়ে বললাম, এটা তুই কি করলি? ভগবানকে ভোগ লাগাবি না বলে তুই এইভাবে খিচুড়িটা ফেলে দিলি, আর সমস্ত খিচুড়ি তোর গোপাল ভাইয়ের গায়ে গিয়ে পড়লো, জানিস খিচুড়িটা কত গরম ছিল? সে আমাকে বলল, আমার কোনো যায় আসে না মা, আমরা মডার্ন যুগের মানুষ, এইসব জিনিস আমরা বিশ্বাস কেন করব মা, এসবগুলো তুমিই বিশ্বাস করো। এই বলেই সে তো সেখান থেকে চলে গেল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি সমস্ত খিচুড়ি কুড়িয়ে নিয়ে নারুগোপালকে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিলাম, কারণ গরম খিচুড়ির ফোঁটা তার গায়েও পড়েছিল। দুই চোখে জল নিয়ে বুঝতে পারছিলাম যে আমার নারুগোপালের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ গরম খিচুড়ি পড়ে যাওয়াতে তার শরীরটা যেন হু হু করে জ্বালা করছিল। কি করব কিছু ভেবে না পেয়ে নারুগোপালের সর্ব অঙ্গে আমি চন্দন মাখিয়ে দিয়েছিলাম। আর নিজের পিরিয়ড সহ নিজের শরীর খারাপকে উপেক্ষা করেই আমি সেদিন নারুগোপালের সেবা করেছিলাম, এবং নিজের হাতেই আমি গোপাল সোনাকে কোলে বসিয়ে খাইয়েছিলাম। ঘটনাটা সত্যি খুব কষ্টদায়ক ছিল। তবে সেই দিন রাতেই আমার বাবুর সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা, যে কারণে সে বুঝতে পারে নিজের ভুল, এবং পরবর্তীতে সে নারুগোপালের প্রকৃত ভক্ত হয়ে উঠেছিল। সেই দিন রাতেই যখন সে ঘুমিয়েছিল তখন হঠাৎ করেই আমার কাছে ছুটতে ছুটতে চলে আসে। কোনো একটা বিষয় নিয়ে সে খুব ভয় পেয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলে, মা, আজকে আমি যেটা করেছি সেটা খুব ভুল করে ফেলেছি। সত্যি তখন আমার ভগবানের সামনে ওইভাবে খিচুড়ি ফেলে দেওয়াটা উচিত হয়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন বাবু, কি হয়েছে আমাকে বল। তারপরে সে যেটা বলল সেটা সব থেকে অবাক করার মতো ছিল আমার কাছে। সে আমাকে জানালো, জানো মা, আমি একজন ডক্টর হতে চাই, আর সব সময় আমার পেশেন্টদের আমি সেবা করতে চাই, কিন্তু আজকে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম।
যেখানে একটা 7-8 বছরের বাচ্চা আমার কাছে চেক আপ করতে এসেছে, কিন্তু আমি রেগে গিয়ে তার গায়ের ওপর গরম খিচুড়ি ঢেলে দিয়েছি। তার সম্পূর্ণ শরীর পুড়ে গেছে। এবার তুমি বলো মা, কেন আমি এমন স্বপ্ন দেখলাম? আমি তো সবসময় আমার পেশেন্টদের সেবা করতে চাই, তাহলে এমন স্বপ্ন কেন আমি দর্শন করলাম? আর অন্য কিচ্ছু নয়, আমি গরম খিচুড়ি বা আমার চেম্বারে কিভাবে পেলাম যে তার ওপরে আমি ঢেলে দিচ্ছি? আর কেনই বা আমি তার ওপর হঠাৎ করে গরম খিচুড়ি ঢেলে দিলাম? এই সমস্ত আমি কিছুই বুঝতে পারছি না মা, তুমিই আমাকে বলো। আমার ছেলের স্বপ্নের কথা শুনেই আমি বুঝতে পারি যে আজ ভগবান নারুগোপাল তার ভুল ভাঙিয়ে দিতেই তাকে এইভাবে স্বপ্নে দর্শন দিয়েছে। আর তাকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলি। আমি তাকে বলি, আজকে যেহেতু তুই নারুগোপালের ওপর খিচুড়ি ফেলে দিয়েছিলিস আর গরম খিচুড়ি নারুগোপালের গায়ে গিয়ে পড়েছিল, তার প্রচণ্ড জ্বালা হয়েছিল, সেটা যে তুই ভুল করেছিলি, সেই ভুলটা শুধরে দিতেই নারুগোপাল তোকে আবারও এইভাবে স্বপ্নে দর্শন দিয়েছেন। আমার কথা শুনে আমার ছেলে নিজের ভুল বুঝতে পারে। তার দুচোখেই ছিল অশ্রুধারা। সে জানালো, আজকে যদি সত্যি এই ঘটনা আমার সঙ্গে না ঘটত, আমি হয়তো কোনোদিনই ভগবানকে বিশ্বাস করতাম না মা, তবে আমার ভুল ভেঙেছে। এই বলেই সে দৌড়ে নারুগোপালের কাছে চলে যায় এবং বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগে। এখন আমার এবং আমার ছেলের জীবন সম্পূর্ণভাবেই বদলে গেছে। এখন সে যখন হোস্টেলে থাকে তখন প্রত্যেক দিন ফোন করে এবং তার ভাইয়ের খোঁজ খবর নেয়। যখন বাড়ি আসে তখন তার ভাইয়ের সেবাও করে। এখন তো নারুগোপাল তার চোখের মণি। তবে যাই হোক, ঘটনাটা খুব কষ্টদায়ক হলেও যদি সেই দিন এই ঘটনাটা না ঘটত, তাহলে হয়তো কখনোই আমার ছেলে নাস্তিক থেকে আস্তিক হতো না। হয়তো এটা ভগবানেরই কোনো লীলা ছিল তাকে বদলে দেওয়ার, আর সেই কারণেই তার মধ্যে এত বদল এসেছে। এবার আপনারা বলুন তো, আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে গোপাল সোনার এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনাদের জীবনেও ঘটেছে গোপাল সোনার এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন গোপাল সোনার এমনই সুন্দর সুন্দর লীলাকথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন, সুখী থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরি বল।